নাম্বারওয়ালা নতুন গাড়ি বলবেন যে নাম্বার সহ নতুন গাড়ি কিভাবে হয়? হয়, নাম্বার হয়েছে কিন্তু গাড়ি চালায়নি। মডেল 2017, রেজিস্ট্রেশন 23, মাত্র একবার ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে এই গাড়িটা, টয়োটা এক্সিও। গাড়ি চালাবেন যেন তেন গাড়ি চালাবেন কেন, রাস্তার রাজা যেটা সেটা চালাবেন। এটা হচ্ছে নিসান এক্সটেল, মডেল 14, রেজিস্ট্রেশন 15, রাস্তার রাজা রাজাই। প্রাইভেট কারের আয় করে জিপ গাড়ি, টয়োটা অ্যাভেঞ্জার, ঢাকা সিটির এক পিস, গ্যারান্টি সহকারে। আমি জাকির, মিসুবিসি ল্যান্সার EX GLS, ঢাকা এক পিস, জাহিন জারাফ অটোমোবাইলস। জাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, ভালো আছেন। আজকে দর্শক চলে আসি আমরা কিন্তু জাহিন অটোমোবাইলস। আর জাহিন অটোমোবাইলস মানে জানে খুবই কম দামে অনেক ভালো ভালো গাড়ি কালেকশন কিন্তু এই শোরুমে থাকে। আজকে ভাই কি কি গাড়ি আছে আপনার এখানে? অনেক গাড়ি দেখতে পাচ্ছি আজকে, অনেক গাড়ি আছে। CHR আছে, অ্যাভেঞ্জার আছে, তারপরে এক্সিও ফিল্ডার আছে, ল্যান্সার আছে, এক্সিও আছে, এলিয়ন আছে, 500 সিটি আছে, র‍্যাপ4 আছে, তারপরে একোয়া আছে, CRB আছে, অনেক গাড়ি আছে, নোয়া আছে, সব ধরনের গাড়ি আছে। আছে এলিয়ন গাড়িটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে 2004 মডেল, 2004 মডেল, 2008 রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন অটো, 100% অকটেন ড্রাইভের গাড়ি, অসাধারণ ফ্রেশ এক পিস গাড়ি। আর গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 1480,000 টাকা আস্কিং প্রাইস। আসলে কিছুটা অনার করব। আচ্ছা, তারপরে একটা এরপরে দেখাবো 500 সিটি নাকি আপনি? টয়োটা অ্যাভেঞ্জার। আচ্ছা, টয়োটা অ্যাভেঞ্জার মডেল 2011, রেজিস্ট্রেশন 2012, সিসি 1500, অল অটো। এটা কিন্তু নিউ শেপের গাড়ি, হেরিয়ার শেপ। আচ্ছা, ফ্রন্ট সাইডের হেডলাইট থেকে শুরু করে গাড়ির উইন্ডশিল্ড গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে। গাড়িটার ড্যাশবোর্ডে আছে ক্রুজ কন্ট্রোল, অ্যান্ড্রয়েড সেট, সাত ফ্রেশ ডুয়েল এসি পাচ্ছে, ডুয়েল এসি করা, অরিজিনালি 7 সিটার। আচ্ছা, অরিজিনালি 7 সিটার গাড়ি, সাথে পাবেন 60 লিটার সিএনজি সিলিন্ডার। আচ্ছা, 7 সিট প্লাস 60 লিটার সিএনজি সিলিন্ডার সহ 11 মডেল, 12 রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন অটোর এক পিস গাড়ি। এটা প্রাইস এই গাড়ি দিয়ে ঢাকা শহর চ্যালেঞ্জ দিতে পারবো এমন কন্ডিশনের গাড়ি। আচ্ছা, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 1720,000 টাকা, আসলে কিছুটা অনার করব। ওকে, তারপর একটা ল্যান্সার দেখাবো। হ্যাঁ, মিসুবিসি ল্যান্সার EX GLS। এই গাড়িটা হচ্ছে জিরো কিলোর গাড়ি, বাংলাদেশে জিরো কিলোতে আসছে, র্যাঙ্কস ইনপুট করে এই গাড়িটা। দেখেন, এটা কিন্তু প্রজেকশন হেডলাইট, প্রজেকশন হেডলাইট আছে, 360 ক্যামেরা, 360 ক্যামেরা, ক্রুজ কন্ট্রোল, অ্যান্ড্রয়েড সেট, এয়ারব্যাগ সহ, ব্ল্যাক ইন্টেরিয়রের একেবারে আপ টু ডেট এক পিস গাড়ি, 2016 মডেল, 2016 রেজিস্ট্রেশন। সাথে গাড়িটাতে আছে 60 লিটার LPG করা, 60 লিটার LPG করা, একবারে ফ্রেশ। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 1980,000 টাকা, আসলে কিছুটা অনার করব। আচ্ছা, তারপর একটা গাড়ি আছে, এরপরে দেখাবো টয়োটা এক্সিও ফিল্ডার, মডেল 2012, রেজিস্ট্রেশন 2017, সিসি 1500, অল অপশন অটো, লিমিটেড ভার্সনের গাড়ি এটা। এটাতে এসি সিস্টেম টাচ, দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র, আর আছে 6 লিটার CNG করা। যেহেতু এটা লিমিটেড ভার্সনের গাড়ি, এটাতে পাবেন পিছনে হ্যান্ডরেস্ট প্লাস কাপ ফোল্ডার, ব্যাকসাইড দেখেন একেবারেই ফ্রেশ 28 সিরিয়ালের গাড়ি,
টয়টা এক্সিও ফিল্ডার লাস্ট মডেল, ওল্ড শেপের লাস্ট মডেল হচ্ছে এটা, 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন। টাচ আপ কি আছে এটা? হ্যাঁ, গাড়িটাতে হালকা টাচ আপ আছে। আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 16,80,000 টাকা, 16,80,000 টাকায় পাচ্ছেন টয়টা এক্সিও ফিল্ডার 2012 মডেল। আচ্ছা, তারপর এটা এক্সিও হাইব্রিড দেখা। হ্যাঁ, এরপরে দেখাবো 2015 মডেল, 2015 মডেলের এক্সিও হাইব্রিড ইউনিট জি প্যাকেজ। আচ্ছা, এটা হচ্ছে পুশ স্টার্ট, প্রজেকশন লাইট, ভিতরে হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ, ভিতরে ব্ল্যাক কালার, জি প্যাকেজের গাড়ি, এসি সিস্টেম, টাচ। আচ্ছা, চারটা রিংই নতুন, একবারে ফ্রেশ এক পিস গাড়ি, টয়টা এক্সিও জি হাইব্রিড ইউনিট, একবারে ফ্রেশ, একটা নতুন গাড়ি। আর এই গাড়ির ভিতরে কোনো ডিফারেন্স নাই, একবারে ফ্রেশ এক পিস গাড়ি। এটার আস্কিং প্রাইস হচ্ছে 19,50,000 টাকা, 19,50 আসলে কিছুটা অনার করব। আচ্ছা, তারপর এরপর দেখাবো পার্সোনাল ইউজের এক পিস, টয়টা নোয়া এক্স স্মার্ট, পার্সোনাল ইউজার টয়টা নোয়া এক্স স্মার্ট, মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 2017, টু ডোর পাওয়ার, বেজ ইন্টেরিয়র, সেন্ট্রাল এসি, পুশ স্টার্ট, অকটেন ড্রাইভার, একেবারে নতুন কন্ডিশনে আছে গাড়িটা, এখনো নতুন কন্ডিশনে আছে, ফ্রেশ এক পিস গাড়ি, 100% অকটেন ড্রাইভার গাড়ি। দেখেন পিছনের নাম্বার প্লেট থেকে শুরু করে সব কিছু ফ্রেশ। এটার আস্কিং প্রাইস হচ্ছে 23,80,000 টাকা, আসলে এটা থেকেও কিছুটা অনার করব। আচ্ছা, তারপর একটা নিশান এক্সট্রেল আছে, রাস্তার রাজা, নিশান এক্সট্রেল, মডেল 14, রেজিস্ট্রেশন 15, সিসি 2000, অল অপশন অটো, আছে সানরুফ, মুনরুফ, ডুয়েল এসি আবার। হ্যাঁ, ডুয়েল এসি, সুইপ লেদার সিট, সুইপ লেদার সিট, এসি সিস্টেম, টাচ, ক্রুজ কন্ট্রোল, আছে ফোর হুইল ড্রাইভ, আছে ফোর হুইল ড্রাইভ, আছে সিট হিটার, আছে জেবিএল সাউন্ড সিস্টেম, 360 ক্যামেরা, একেবারে আপ টু ডেট এক পিস গাড়ি, প্রজেকশন লাইট সহ, নিশান এক্সট্রেল 2014 মডেল, 2015 রেজিস্ট্রেশন, একেবারে ফ্রেশ ইউনিট, আস্কিং প্রাইস 35,80,000 টাকা। আচ্ছা, তারপরে আরেকটা এক্সিও দেখাবো, এটা মডেল হচ্ছে 2017, রেজিস্ট্রেশন 2023, এটা একেবারে নতুন এক পিস গাড়ি, এখন পর্যন্ত গাড়িটাতে শুধু একবার ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার চেঞ্জ করা হয়েছে, আর কোনো কাজ করা হয়নি গাড়িতে, যা আছে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে। ওকে, মডেল 17, রেজিস্ট্রেশন 23, সিসি 1500, অল অপশন অটো, 100% অকটেন ড্রাইভের গাড়ি, ভিতরে তো অনেক ওভার ফ্রেশ, গাড়িটাতে এখন পর্যন্ত টাচ আপও হয়নি, ওভার ফ্রেশ গাড়ি, টাচ আপও হয়নি এখন পর্যন্ত, স্পেস অনেক, হিউজ স্পেস। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 23,80,000 টাকা, 23,80,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, তারপর একটা দেখাবো হুন্ডা সিআরভি, এটাও হেভি এক পিস গাড়ি, এটা কি অকটেন ড্রাইভ সিআরভি? হুন্ডা সিআরভি অকটেন ড্রাইভ? হ্যাঁ, না এটা এলপিজি করা আছে, এলপিজি করা আছে, একটু দেখেন, এলপিজি করা আছে, এই যে দেখেন, একবারে ফ্রেশ গাড়িটা, এলপিজি করা, 2000 সিসি, সানরুফ সহকারে, সানরুফ সহকারে, হুন্ডা সিআরভি, মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 2017, সিসি 2000, অল অপশন অটো, প্রজেকশন, হেডলাইট সহ, পাল কালারের হুন্ডা সিআরভি। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 31,00,000 টাকা, আসলে অনার করব। ভিতরে তো সানরুফ আছে, ফুল লোডেড গাড়ি, হ্যাঁ, সুইফট লেদার সিট, ফুল লোড, ফুল লোড, ফুল লোড গাড়ি, পুশ স্টার্ট, ফুল লোড গাড়ি। এটা প্রাইসটা একটু আরেকবার বলুন, ফুল লোড গাড়ি, এটার প্রাইস হচ্ছে আস্কিং 31,00,000 টাকা। আচ্ছা, 31,00,000 টাকা। আচ্ছা, তারপর একটা দেখাবো পাঁচু সিটি, টয়টা পাঁচু সিটি, এটা আরেকটি 7-সিটার গাড়ি, মডেল হচ্ছে 9, রেজিস্ট্রেশন 14, সিসি 1500, অল অপশন অটো। আচ্ছা, টয়টা পাঁচু সিটি, 7-সিটার, একেবারে ফ্রেশ, বেজ ইন্টেরিয়র, ভিতরে কিন্তু এটা বিস্কিট কালার। এটা কি অকটেন ড্রাইভ? হ্যাঁ, এটাও 100% অকটেন ড্রাইভের গাড়ি, এটার আস্কিং প্রাইস হচ্ছে 14,80,000 টাকা, 14,80,000। এরপরে দেখাবো 95 মডেলের RAV4, মডেল 95, রেজিস্ট্রেশন 1998, সিসি 2000, সানরুফ সহ। আচ্ছা,
সানরুফ সহ এই গাড়িটা 2012-15 মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন। 1 ইঞ্চি খোলা কাটা নাই, একেবারে ফ্রেশ এক পিস গাড়ি, র‍্যাভ4, টয়োটা র‍্যাভ4 সানরুফ সহ। এটার আস্কিং প্রাইস হচ্ছে 9,90,000 টাকা। এটাতে আসলে অল্প একটু অনার করব। ওকে, এরপরে দেখাবো সেটা একো আছে। হ্যাঁ, টয়োটা একোয়া হাইব্রিড ইউনিট, মডেল 13, রেজিস্ট্রেশন 18, সিসি 1500, অল অপশন অটো। একবারে পানির দামে দিয়ে দিব, এটা একেবারে পানির দামে ফ্রেশ ফ্রেশ এক পিস গাড়ি, সব কিছু আপ টু ডেট আছে। এই গাড়িটার প্রাইস পড়বে 13,00,000 টাকা। আমি এক পিস CHR দেখাবো, এটা হচ্ছে টয়োটা CHR, মডেল হচ্ছে 2017, রেজিস্ট্রেশন 2020, হাইব্রিড ইউনিট, একবারে ফ্রেশ এক পিস গাড়ি, GLED। হ্যাঁ, GLED প্যাকেজ, এটা পুশ স্টার্ট, অ্যান্ড্রয়েড সেট সহ। দেখেন একবারে আপ টু ডেট এক পিস গাড়ি, 2017 মডেল, 2019-20 রেজিস্ট্রেশন, GLED প্যাকেজের হাই প্যাকেজ, সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি হচ্ছে এটা। ব্যাগে প্রচুর স্পেস আছে, দেখেন প্রচুর স্পেস আছে, টয়োটা CHR। এই গাড়িটা নিখুঁত এক পিস গাড়ি, এটার আস্কিং প্রাইস হচ্ছে 28,50,000 টাকা আস্কিং প্রাইস। আসলে এটা তো কিছুটা অনার করব। আপনার অ্যাড্রেসটা বলতে? আমার অ্যাড্রেসটা হচ্ছে 249-50-51 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে, রুলিং মিল মোড়, বটতলা, জাহিন জারা অটোমোবাইলস। ভাই, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে, কন্ট্যাক্ট করে চলে আসবেন জাহিন জারা অটোমোবাইলস।